গুড মর্নিং এভরিওয়ান ইলেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আজকে ডিসকাস করব আমরা শেষকালের ফ্রি পিডিএফ তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইনে পেয়ে যাবে আদারওয়াইজ টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে আদারওয়াইজ আমাদের অ্যাপের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আছে সেখানেও আমি প্রত্যেক দিনের অনলাইনে দিয়ে দিই তোমরা চাইলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের প্র্যাকটিসের সুবিধা হবে প্রথম যে প্রশ্নটা আমরা আজকে দেখব পঞ্চান্নতম ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টু কোথায় অনুষ্ঠিত হবে এই ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি এবছর পঞ্চান্নতম যেটা সাউথ কোরিয়ার ভুসানে অনুষ্ঠিত হতে চলেছে আর এটা অনুষ্ঠিত হবে সেভ টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবর পর্যন্ত সাউথ কোরিয়ার কারেন্সি সাউথ কোরিয়ান হোন আর এখানে সাউথ কোরিয়ার ক্যাপিটালটা আমরা একবার দেখে নেব সিওল আর প্রেসিডেন্ট বর্তমানে যিনি রয়েছেন মুন জে ইন নেক্সট কোয়েশ্চেন দেখব দু নম্বর প্রশ্ন রয়েছে কোভিড নাইন্টিন মোকাবিলার জন্য কোন রাজ্য সরকার কোভিড কেয়ার অ্যাপ লঞ্চ করলো দেখো কোভিড কেয়ার নামে আর একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে যেটা কোভিড নাইন্টিন মোকাবিলার জন্য আর কি লঞ্চ করা হয়েছে এবং লঞ্চ করেছে অরুণাচল প্রদেশ রাজ্য সরকার এই মানে কোভিড কেয়ার অ্যাপটার সাহায্যে মানে কোভিড নাইন্টিন যে প্রাদুর্ভাব বর্তমানে চলছে সেটার বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া যাবে সেই উদ্দেশ্যে এই অ্যাপ তৈরি করা কোভিড কেয়ার অ্যাপটা এমন লোকেদের জন্য চালু করা হয়েছে যারা কোয়ারেন্টাইন রয়েছেন অ্যাসিমটোমেটিক অর কোভিড নাইন্টিন রোগী রয়েছেন যারা তাদের জন্য মেইনলি কোভিড কেয়ার অ্যাপটা তৈরি করা হয়েছে এবং এই রোগীদের এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং স্বাস্থ্যের যাবতীয় তথ্য দেওয়া হবে এই অ্যাপের সাহায্যে কোভিড কেয়ারের সাহায্যে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন প্রেমা খান্ডু এবং রাজ্যপাল রয়েছেন বিরি মিশ্র প্রতিষ্ঠা দিবস অরুণাচল প্রদেশের হচ্ছে উনিশশো সাতাশির কুড়ি ফেব্রুয়ারি তো এগুলো গেল মোটামুটি আমাদের এই সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এবার দেখবো আমরা ভারতী আকসা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি অ্যান্ড সিও পদে কে নিযুক্ত হলেন ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন ভারতীয় আকসা লাইফ ইন্স্যুরেন্সের পরাগ রাজা যেটা আমি আগের দিন তোমাদের এক্সট্রা বলার সময় বলছিলাম এক্সট্রা ইনফরমেশানগুলো বলার সময় তা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ভারতী আকসা জেনারেল ইন্স্যুরেন্সের সাথে অংশীদারিত্ব করে মানে দেখো এক্ষেত্রে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আর ভারতীয় আকসা জেনারেল দুজনে পার্টনারশিপেই কোভিড নাইন্টিন ইন্স্যুরেন্স পলিসিটা লঞ্চ করেছে আর এই ভারতীয় আকসা লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার পাঁচে কোভিড নাইন্টিন প্রকল্পের জন্য সার্ক ফাইভ মিলিয়ন মার্কিন ডলার টাকার তহবিল বরাদ্দ করেছে এখানে সার্ক বলতে আমি এস এ এ আর সি এই সার্কের কথা বলছি এবং এখানে আটটা সদস্য দেশ যেটা রয়েছে বর্তমানে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা এগুলো এক্সামে খুব জিজ্ঞাসা করা হয় এই ধরনের প্রশ্নগুলো সার্ক ব্রিক্স এই দেশের মধ্যে মানে এর মধ্যে কোন কোন দেশ রয়েছে বা কোন কোন দেশ নেই এই ধরনের জিনিসগুলো দিয়ে এক্সাম প্রচুর কোশ্চেন আসে তো এগুলো দেখো আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপস নেপাল পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল আটই ডিসেম্বর নাইনটিন এইটি ফাইভে এটাও এক্সামে জিজ্ঞাসা করা হয় প্রচুর সার্ক প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো পঁচাশির আট ডিসেম্বর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে কাঠমান্ডু নেপালের কাঠমান্ডুতে রয়েছে সার্কের হেডকোয়ার্টার এর সেক্রেটারি জেনারেল বর্তমানে রয়েছেন এসালা রুয়ান উইরাকুন এশালা রুয়ান উইরাকুন বর্তমানে এটার সেক্রেটারি জেনারেল রয়েছেন সার্কের দ্য টোয়েন্টি সেশন অফ দ্য সিনিয়র অফিসিয়ালস মিটিং অর্থাৎ এস এম এটা অনুষ্ঠিত হয়েছিল থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি শ্রীলঙ্কার কলম্বোতে এটা সার্কের একটা মিটিং যেটা মানে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু দু সালের থার্ড মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে এরপর আমরা চলে যাব কোন রাজ্য সরকার প্রথম রাজ্য হিসাবে তিরিশ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করলো দেখো এটা করেছে ওড়িশা রাজ্য সরকার সম্প্রতি ভারতের প্রথম রাজ্য যেটা তিরিশ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা একটু দেখে নেব তা উড়িষ্যা সম্পর্কে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আমাদের ইউনিসেফের সহযোগিতায় রাজ্যের লকডাউন চলাকালীন শিশুদের জন্য মো প্রতিবে আমি অনলাইন কালচারাল কম্পিটিশন লঞ্চ করেছিল উড়িষ্যা রাজ্য সরকার এটা আমি তোমাদের সাথে কিছুদিন আগে আলোচনা করেছিলাম জাস্ট একটু মনে করে নাও মো প্রতিভা নামে অনলাইন অ্যাপটা কিন্তু সরি কালচারাল কম্পিটিশান কিন্তু লঞ্চ করেছিল উড়িষ্যা রাজ্য সরকার উড়িষ্যার চিফ মিনিস্টার বর্তমানে কে রয়েছেন নবীন পট্টনায়ক আর উড়িষ্যার গভর্নর রয়েছেন গণেশী লাল উড়িষ্যা দিবস পালন করা হয় প্রত্যেক বছর ফার্স্ট এপ্রিল আর দেখো এখানে সম্প্রতি আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এই পশুর অধিকার সংস্থা অর্থাৎ পেটা যেটাকে আমরা ফুল ফর্ম যেটা আমরা বলি পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস এই পেটা বা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস কর্তৃক হিরো টু অ্যানিমালস অ্যাওয়ার্ড পেয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পশুদের দেখভাল করার জন্য ইনি একটা ফান্ড তৈরি করেছিলেন যেটার জন্য এনাকেই পুরস্কারটা আর কি দেওয়া হয়েছে এক হাজার বিশিষ্ট দেশের সবথেকে বড় করোনা হাসপাতাল উড়িষ্যা রাজ্যে তৈরি হয়েছে এই তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স এইখানে এই প্রথম পয়েন্টটা এবং শেষ দুটো পয়েন্ট এই দুটো ওড়িশার জন্য খুব ইম্পর্ট্যান্ট নেক্সট দেখবো আমরা টোকিও অলিম্পিক যেটা রয়েছে দু হাজার কুড়িতে প্রতিযোগিতা থেকে কোন দুটি দেশের অংশগ্রহণ বাতিল করা হয়েছে দুটো টিমকে বাদ দেওয়া হয়েছে মানে দুটো দেশকে মালয়েশিয়া আর থাইল্যান্ড এরা এই টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে অংশগ্রহণ করতে পারবে না এরা ডোপিং টেস্টে মানে ব্যর্থ হয়েছে আমি তোমাদের আলোচনা করছি সেটা দেখো দ্য ইন্ডিপেন্ডেন্ট মেম্বার ফেডারেশন স্যাংশনস প্যানেল অব দ্য ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন মালয়েশিয়া এবং থাইল্যান্ডের ওয়েট লিফটার্সদের টোকিও অলিম্পিক্স দু থেকে বাদ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার ফেডারেশন এটা একটা মানে প্যানেল তৈরি করে যেখানে বিভিন্ন টেস্টের মাধ্যমে দেশগুলোকে নেওয়া হয় সেক্ষেত্রে ডোপিং টেস্টের জন্য এদেরকে বাদ দেওয়া হয়েছে এই মালয়েশিয়া আর থাইল্যান্ড ডোপিং টেস্টে এরা মানে অ্যাকচুয়ালি ফেল করেছে ব্যর্থ হয়েছে তো টোকিও অলিম্পিকের ডোপিং টেস্টে ব্যর্থ হওয়ার জন্য ভারত ইভেন্টে অংশ নেওয়া থেকে উভয় দেশের ওপরেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আচ্ছা এখানে থাইল্যান্ডের ক্যাপিটাল আমরা একবার দেখব ব্যাংকক থাইল্যান্ডের ক্যাপিটাল কারেন্সি থাইভাট আর প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড বর্তমানে রয়েছেন প্রায়ুথ চান ও চা ইনি বর্তমানে থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার রয়েছেন ক্যাপিটাল মালয়েশিয়ার কি কুয়ালালামপুর কারেন্সি মালয়েশিয়ার রিঙ্গিট প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া টান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বর্তমানে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী রয়েছেন মালয়েশিয়ার টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দু হাজার একুশ সালের জুলাই অনুষ্ঠিত হবে এটা তোমরা আগের দিন আমি তোমাদের বলেছিলাম টোকিও অলিম্পিক দু হাজার কুড়িটা দু হাজার কুড়িটাই নাম থাকবে কিন্তু হবে অনুষ্ঠিত হবে দু হাজার একুশের জুলাইয়ে ফোর্স বিলিয়ানিরিজের তালিকায় দু সালে কুড়ি সালের সবচেয়ে ধনী ব্যক্তি দ্য রিচেস্ট ইন টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি হলেন কে দেখো এক্ষেত্রে জেভ বেজোস দ্য রিচেস্ট ইন টোয়েন্টি টোয়েন্টি হয়েছেন মানে দু হাজার কুড়ি সালের রিচেস্ট পার্সন হয়েছেন জেভ বেজস যিনি অ্যামাজনের কর্ণধার অ্যামাজনের সিইও আর জেভ বেজোস অ্যামাজন এবং ব্লু অরিজিন এই দুটো কোম্পানিরই প্রতিষ্ঠাতা এটা আমাদের দেখে নিতে হবে উইস্টেন্স লিডিং মেল ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি হলেন কোন ক্রিকেট খেলোয়াড় ডেন্স লিডিং মেল ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্রেন বেন স্ট্রোক যিনি মানে ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড় ব্রেন স্ট্রোক ইনি ইংল্যান্ডের জাতীয় টেস্ট টিমের সহ অধিনায়ক পদে নিযুক্ত রয়েছেন বর্তমানে আর দু হাজার উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল অফ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এই বেন স্ট্রোক ইনি ডেন্স লিডিং মেল ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি হয়েছেন উন্নত মানের আইটি এনেবেল্ড নেটওয়ার্কের জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কোন কোম্পানির চুক্তি স্বাক্ষর হলো দেখো এক্ষেত্রে লার্সেন অ্যান্ড টবরো এই যে দুটো কোম্পানি এই দুটো কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর রয়েছে উন্নত মানের আইটি নেটওয়ার্ক তৈরির জন্য ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মির সাথে হেডকোয়ার্টার অফ এল অ্যান্ড টি টেকনোলজি সার্ভিসেস এল রয়েছে গুজরাটের ভাদোদারাতে সিও অফ এল অ্যান্ড টেকনোলজি সার্ভিস ডক্টর কেশব পান্ডা এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটত্রিশের সেভেন্থ সেভেন ফেব্রুয়ারি এর হেডকোয়ার্টার রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্রুপ চেয়ারম্যান এ এম নায়েক রয়েছেন এমডিএন সিও রয়েছেন এস এন স্ট্যাচু অফ ইউনিটি যেটা ভারতের গুজরাটে রয়েছে এটা কিন্তু পৃথিবীর উচ্চতম সৌধ স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের আহমেদাবাদে রয়েছে এটা নির্মাণ করেছিলেন মানে করেছিল এল কোম্পানি শিশুদের জন্য ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার দেখো কর্ণাটক রাজ্য সরকার শিশুদের জন্য স্পেশালি একটি ইউটিউব চ্যানেল মানে চ্যানেল লঞ্চ করতে চলেছে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে প্রথম এয়ার পিউরিফায়ার স্থাপন করা হবে এটা আমি তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম এগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাঙ্গালোরের প্র ভারতের প্রথম সহজে নিজে অফিসিয়াল লোগো লঞ্চ করেছিল। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে ব্যাঙ্গালোর ভারতের প্রথম অফিসিয়াল লোগো লঞ্চ করেছিল নিজস্ব ব্যাঙ্গালোর ইসরো ব্যাঙ্গালোরে কিন্তু ইসরো রয়েছে প্রায়শই এক্সামে জিজ্ঞাসা করা হয় ইসরো কোথায় অবস্থিত তো এটা রয়েছে ব্যাঙ্গালোরে কর্ণাটক মুখ্যমন্ত্রী কে রয়েছেন বর্তমানে বি এস ইয়েদুরাপ্পা কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন বাজুভাই বালা নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা ন্যাশনাল সেফ মাদারহুড ডে কবে পালন করা হয় ন্যাশনাল সেফ মাদারহুড ডে প্রত্যেক বছর ইলেভেন তো এগুলো গেল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিয়ে চলো আর মার্চের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ির আমি তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি যেখানে আমি প্রত্যেক দিনে যেগুলো আলোচনা করতাম সেগুলো সব রয়েছে আমি প্রত্যেকটা প্রশ্নের শেষে শেষে আমি কিন্তু দিয়ে দিয়েছি এক্সট্রা ইনফরমেশানগুলো টোটাল ওয়ান পয়েন্ট নাইন ফোর এমবির মতো একটা ফাইল হয়েছে পিডিএফ ফাইল আর টোটাল মোটামুটি আঠাশটা পেজের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে তোমরা এটা গিয়ে ডাউনলোড করে নিতে পারবে কীভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও তোমরা যারা যারা অলরেডি এই জয়েন্ট বাটন থেকে আমাদের নলেজ অ্যাকাউন্টের মেম্বারশিপ নিয়ে রেখেছো তাদের আমি মেম্বারস অনলি কমিউনিটি পোস্টে অলরেডি এটা পোস্ট করে দিয়েছিলাম তোমরা ওখান থেকে গিয়ে এমনিতেই ডাউনলোড করে নিতে পারবে আর যারা যারা মেম্বারশিপ নাও দেখো পিডিএফটা তোমরা দুভাবে ডাউনলোড করতে পারবে আমাদের এই ফ্রি অনলাইন মোকটেস ডট ইন ওয়েবসাইটটার এই যে সেকেন্ড পজিশনে যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে সেকশনটা রয়েছে এখানে গেলে তোমাদের কাছে একটা এরকম উইন্ডো আসবে যেখানে দেখো আমি পরপর প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে রেখেছি তোমরা এখান থেকে এটা ক্লিক করার পর দেখবে ডাউনলোড নাও এর একটা অপশান রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আদারওয়াইজ আমাদের যে নলেজ অ্যাকাউন্ট ডট ইন যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে এই যেমন তোমরা যেখান থেকে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করো ফার্স্ট ম্যানুসেকশানের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স এবং এখানে দেখো যে উইন্ডোটা রয়েছে এখানে প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পরে একদম শেষকালে মার্চ মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ডাউনলোডের অপশান রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তো তো দেখো আগের দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল কোন রাজ্যের পুলিশ প্রশাসন কোয়ার্টাইনে থাকা ব্যক্তিদের জন্য রকসা সার্ভ অ্যাপ চালু করলো দেখো এটা আমি বলেছিলাম আগের দিন ছত্রিশগড় হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশান এ ছত্রিশগড় রাজ্যের পুলিশ প্রশাসন কোয়ান্টাইনে থাকা ব্যক্তিদের জন্য রক্সা সার্ভ অ্যাপ চালু করেছে নেক্সট ছিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কবে পালন করা হয় এটা টেন্থ এপ্রিল প্রত্যেক বছর পালন করা হয় যেটা স্যামুয়েল হ্যানিম্যানের প্রতি শ্রদ্ধা জানাতে এনার প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর পালন করা হয় হোমিওপ্যাথিতে কোন রাজ্যে সরকার প্রথম অটোমেটিক কোভিড নাইন্টিন মনিটরিং সিস্টেম অ্যাপ লঞ্চ করলো ভিরা স্মার্ট হেলথ কেয়ারের দ্বারা এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল তেলেঙ্গানা অপশান ডি আমেরিকার মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি এর সিও পদে কে নিযুক্ত হলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল আরবিন্দ কৃষ্ণা অপশান এই ছিল আমাদের কোন রাজ্যের পুলিশ প্রশাসন কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য কোভিড কন্ট্রোল অ্যাপ লঞ্চ করলো এক্ষেত্রে দেখো এটা পাঞ্জাব সি হয়ে যাবে অ্যান্সার কোভিড নাইন্টিন ইন্স্যুরেন্স পলিসি কোন মোবাইল সংস্থা চালু করলো এটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করেছিল অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যেটা আমি আজকেও আলোচনা করলাম তোমাদের সাথে কোভিড নাইন্টিন মোকাবিলার জন্য কত টাকা দান করলেন টুইটারের সিও জ্যাক ডর্সি দেখো এক্ষেত্রে আমি টু বিলিয়ন মার্কিন ডলার বলেছিলাম কিন্তু এক্ষেত্রে ওয়ান বিলিয়ন মার্কিন ডলারটা হয়ে যাবে অ্যান্সার তোমরা এটা একটু চেক করে নেবে আগের দিনে আমি এটা টু বিলিয়ন মার্কিন ডলার বলেছিলাম কিন্তু এটা হবে অপশন পি ওয়ান বিলিয়ন মার্কিন ডলার নেক্সট আমরা দেখব কোন কেন্দ্রীয় মন্ত্রক কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমাধান চ্যালেঞ্জ লঞ্চ করলো সমাধান চ্যালেঞ্জ লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই চ্যালেঞ্জটা কি সে ব্যাপারে আমি তোমাদের বলেছিলাম আগের দিন কোভিড নাইন্টিন হটস্পট অঞ্চলে অ্যান্টিবডি পরীক্ষাকে অনুমোদিত করেছে এক্ষেত্রে আইসিএমআর অপশান এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোক্স পারসন হিসাবে কে নিযুক্ত হলেন এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল অনুরাগ শ্রীবাস্তব অপশান এ এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য জিও ফেন্সিং অ্যাপটি কোন দেশ চালু করেছে কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে